ওয়েলকাম এভরি আজকে আমরা শিখব সেমি ভাওয়েল ওয়াই এবং ডব্লু এর সমস্ত রকমের যুক্ত ভাওয়েল সাউন্ড আমরা সবাই জানি ইংরেজি রিডিং পড়তে হলে যুক্ত ভাওয়েল এর সাউন্ড জানতেই হবে তাই আজকের ক্লাসে ওয়াই এবং ডব্লু এর সমস্ত রকমের যুক্ত ভাওয়েল সাউন্ড নিয়ে স্টেপ বাই স্টেপ করে আলোচনা করা হয়েছে যেমন দেখো প্রথমে আলোচনা করেছি ডব্লু এর সমস্ত রকমের যুক্ত ভাওয়েল সাউন্ড এবং সেকেন্ডে ওয়াই এর সমস্ত রকমের ভাওয়েল সাউন্ড ওদের পনেরো মিনিট ধৈর্য ধরে যদি ক্লাসটি করো তাহলে ইংরেজি রিডিং পড়তে গিয়ে ডব্লু এবং ওয়াই নিয়ে আর সমস্যাই থাকবো না চলো শুরু করি যেমন দেখো ডবলু এটা হচ্ছে সেমি ভাওয়েল এটা আমরা সবাই জানি বাট এর সাথে যখন এ ই ও আই এই চারটি লেটার ব্ল্যান্ডিং হই এবং এই ব্লেন্ডিংয়ের সাউন্ডগুলো আমাদের কনফিউশানে ফেলে দেয় তাই এক এক করে প্রত্যেকটি ব্লেন্ডিং ওয়ার্ডের সাউন্ড স্টেপ বাই স্টেপ করে বলে দেওয়া আছে তার আগে চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও চলো আমরা দেখে নেব প্রথমে খুব ইম্পর্টেন্ট ডব্লু এর জন্য ওয়ে হই বাট এটা তিনটে নিয়মে হই স্টেপ বাই স্টেপ করে প্রত্যেকটা নিয়ম দেখো ডব্লু এ এর জন্য এ সাউন্ড হই এর পরে যদি ই আই ওয়াই থাকে তখন আমরা ডব্লু এ এর জন্য এ সাউন্ড করব। চলো প্রথমে আমরা দেখে নিই ডব্লু এ এর পরে আই যখন থাকবে তখন কেমন সাউন্ড হবে যেমন দেখো ওয়েট এখানে ডব্লু এ এর পরে আই আছে তাহলে এ এর জন্য ওয়ে সাউন্ড হবে বাট এখানে অনেকে ভুল করে ডব্লুর পরে চেক করতে যায় ডব্লু পরে তো এ আছে আই তো হচ্ছে না তার মানে ওয়ে সাউন্ড হবে না এই ভুলটা করবা না ডব্লু এ এর পরে যদি আই থাকে তখন আমরা ডব্লু এ এর জন্য ওয়ে সাউন্ড করব এবং তার পরের ভাওয়েলটি মানে আই আইটিকে সাইলেন্ট করে দেব আই এর উচ্চারণ করার দরকার নেই নেক্সট টি এর জন্য টো তাহলে ডব্লু এ এর জন্য ও এ টি এর জন্য টো কি দাঁড়ালো ও এড একই রকমভাবে এখানে দেখো ডব্লিউ এ আছে এবং এরপরে আই আছে তাহলে ডব্লু এ এর জন্য ও এ হবে আইটা সাইলেন্ট এস টি এর জন্য দন্ত সোয়ে টো মানে ও একই রকমভাবে ডব্লু এ আই এল ও এল তাহলে এখান থেকে আমরা কি মনে রাখবো ডব্লু এ এর পরে যদি আই থাকে তখন ডব্লু এ এর জন্য সাউন্ড করব ক্লিয়ার এবার আমরা দেখে নেব ডব্লু এ এর পরে যদি ওয়াই থাকে তখনও সাউন্ড করে দেব যেমন দেখো আ এখানে শুরুতে দেখো ডব্লিউ আছে এ এর পরে কিন্তু না আমরা চেক করব ডব্লিউ এ এর পরে মনে থাকবে তাহলে এখানে দেখো ডব্লু এ এর পরে কি আছে ওয়াই আছে আমরা এক্ষুনি দেখে আসলাম ডব্লু এ এর পরে ওয়াই থাকলে তার জন্য ও এ হই এবং ওয়ার্ডের শুরুতে এ থাকলে তার জন্য আ ডব্লু এ এর জন্য ও মানে আউ এ এবার শেষের ভাবেলটিকে কি করব সাইলেন্ট করে দেব। উচ্চারণ করার দরকার নেই একই রকমভাবে আরেকটি দেখো যেমন শো এ এখানেও দেখো ডব্লু এ আছে এরপরে ওয়াই আছে তার মানে ডব্লু এ এর জন্য ও সাউন্ড হবে ঠিক আছে বুঝে গেলাম এবার এসের জন্য দ্বন্দ্বশো ডব্লু এ এর জন্য ও এ মানে সৌ এ আর শেষের ভাউলটিকে কি করব সাইলেন্ট করে দেব একে উচ্চারণ করার দরকার নেই নেক্সট এবার আমরা দেখে নেব ডব্লু এ এর পরে যদি ই থাকে যেমন দেখো ওয়েক এখানে ডব্লু এ আছে এর পরে কে আছে কে আছে এর এরপরে তো ই নেই তার মানে এখানে ওয়ে সাউন্ড হবে না কিন্তু এর ক্ষেত্রে একটা জিনিস যেটা মনে রাখতেই হবে সেটা হচ্ছে ডব্লু এ এর পরে যদি সাইলেন্ট ই থাকে এবার সাইলেন্ট ই কোথায় থাকে শব্দের শেষে দেখো শব্দের শেষে ই আছে তার মানে ডব্লু এ এর জন্য ও এ কে এর জন্য কো ও এক নেক্সট এবার এখানে দেখো ডব্লু এ আছে এরপরে ই আছে ই কোথায় থাকে সবার শেষে সাইলেন্ট ই আছে তার মানে ডব্লু এ এর জন্য ও এ হবে এস টি এর জন্য দন্ত সৈ টো তাহলে ও এ প্লাস দন্ত সয়ে টো ও এস কোনো ওয়ার্ডের শেষে ই থাকলে তার উচ্চারণ করতে হয় না তাহলে ই এর উচ্চারণ করব না কি দাঁড়ালো ও এস এখান থেকে মনে রাখতে হবে ডব্লু এ এর পরে ই না কিন্তু ওয়াডের শেষে সাইলেন্ট ই থাকতে হবে নেক্সট এবার আমরা দেখে নেব দুই নম্বর ডব্লু এ এর জন্য সাউন্ড হই ও খুবই সিম্পল ডব্লু এ এর পরে যদি আই ওয়াই থাকে তখন এর জন্য ও এ হই আর এগুলো যদি না থাকে তখন এর জন্য ওয়া হবে যেমন দেখো এর পরে আর আছে ই আই ওয়াই এর মধ্যে পড়ছে না তাই এখানে ওয়া হচ্ছে যেমন ডব্লু এ এর জন্য ওয়া আর এর জন্য রো মানে ওয়ার বোঝা গেল নেক্সট ডব্লু এ এন টি ওয়ান্ট ডব্লু এ টি সি এইচ ওয়াচ ডব্লু ও আর কে ওয়ার্ক এবার এখানে দেখো এখানে কিন্তু ডব্লু এ এর পরে আই ওয়াই নেই কোথাও এন আছে কোথাও টি আছে তাই এর জন্য ওয়া সাউন্ড হচ্ছে ওয়ার্কটা সম্পূর্ণ আলাদা এবার আমরা দেখে নেব তিন নম্বর ডব্লুই এর জন্য সাউন্ড করে দেব উই যেমন দেখো উইক এখানে ডব্লুই আছে এর জন্য উই সাউন্ড করে দেব এবং তারপরের ভাউলটিকে সাইলিন করে দেব। তাহলে ডব্লুই এর জন্য উই কে এর জন্য কো মানে উইক এর ক্ষেত্রে আরেকটা নিয়ম আছে ডব্লু এর জন্য অবশ্যও আর আমরা জানি কোনো ওয়ার্ডের মাঝে যদি ডবল ই থাকে তার জন্য অবশ্যই উই তাহলে ডবলু এর জন্য অবশ্য ডবল ই এর জন্য অবশ্যই মানে উই কে এর জন্য কো উইক তাহলে দুটো নিয়ম আছে যে কোনো একটা নিয়মে করলেই হলো নেক্সট একই রকমভাবে ডব্লু ডবল ই ডি উইড ডব্লু ডবল পি উইপ কেন কারণ দেখো প্রত্যেকটির মাঝে ডবল ই আছে তাই এর জন্য হস্তই হচ্ছে তার মানে ই এর জন্য উই সাউন্ড করে দেবো মনে থাকবে নেক্সট এবার এর ক্ষেত্রে কয়েকটি ব্যতিক্রম আছে যেমন দেখো ওয়েভ ডব্লু ই টি ওয়েট এবার এখানে ই আছে বাট এর জন্য উই সাউন্ড হচ্ছে না কেন হচ্ছে না কারণ এগুলো ব্যতিক্রম এগুলো রুলস ফলো করে না এবার আমরা দেখে নেব চার নম্বর ডব্লু আই এর জন্য উই সাউন্ড হই আগেরটাও দেখলাম উই এখনও দেখব উই যেমন উইন এখানে দেখো ডব্লু আই আছে ডব্লু আই এর জন্য কোন সাউন্ড হয় উই সাউন্ড হই এবং এন এর জন্য দ্বন্দ্বনো তাহলে উই প্লাস দন্তণ উইন পরিষ্কার ডব্লু আই যদি দেখতে পাই আমরা চোখ বন্ধ করে উই সাউন্ড ইউজ করে দেব যেমন ডব্লু আই এল এস উইলস ডব্লু আই এর জন্য এস এর জন্য লো আর দন্তসো মানে উইলস ডব্লু আই ডবল এল উইল ডব্লু আই এন উইন ডি ও ডব্লু ডো ডো তাহলে ডব্লু আই দুটি ভাউয়েল যদি পাশাপাশি থাকে এর জন্য আমরা উই সাউন্ড করে দেব। এই ব্লেন্ডিং ওয়ার্ডটিকে নিয়ে অনেকের সমস্যায় থাকে তাই এগুলো প্রত্যেকটিকে খাতায় নোট ডাউন করে নেওয়া এবার আমরা দেখে নেব পাঁচ নম্বর ডব্লু ও এর জন্য সাউন্ড হয় ওয়া যেমন ডব্লু আর ডি ওয়ার্ড ডব্লু ও আর কে ওয়ার্ক ডব্লু ও ই আর ওয়ান্ডার এখানে দেখো প্রত্যেকটিতে ডব্লু ও আছে এর জন্য ওয়া সাউন্ড হচ্ছে যেমন ওয়ার্ড ওয়ার্ক ওয়ান্ডার তাহলে ডব্লু ও এর জন্য ওয়া সাউন্ড ইউজ করে দেব বাট এর ক্ষেত্রেও কয়েকটি ব্যতিক্রম আছে যেমন দেখো উলফ উড এখানেও ডব্লু ও আছে বাট এর জন্য ওয়া সাউন্ড হচ্ছে না এর জন্য সম্পূর্ণ আলাদা উ সাউন্ড হচ্ছে যেমন W ও এল এফ উলফ ডব্লু ও উড ওয়াই এর সমস্ত যুক্ত ভাওয়েল ওয়াই আমরা সবাই জানি সেমি ভাওয়েল হচ্ছে দুটি ওয়াই এবং ডব্লু একে আমরা সেমি ভাওয়েল বলি বাট এর সঙ্গে যখন এ ই ওয়াই এর জন্য এই তিনটি লেটার ব্লেন্ডিং হই এদের সাউন্ড আমাদের জানতে হবে এবং শেষে দেখে নেব ওয়াই এর জন্য আই কখনো বই তার আগে চ্যানেলে যারা নতুন ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও প্রথমে আমরা দেখে নেব ওয়াই এর পাশে যখন এ বসবে তখন ওয়াই এ এটা হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড ওই ই এ যেমন দেখো ই এট এখানে ওয়াই আছে আমরা সবাই জানি ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল এবং এর পাশে এ আছে তার মানে দুটো ভাওয়েল পাশাপাশি আছে ভাওয়েল ব্ল্যান্ডিং এর জন্য সাউন্ড ওই ই এ তাহলে ওয়াই এ এর জন্য ই এ টি এর জন্য টো ই প্লাস টু ইয়েট ইএস এর জন্য দন্তস মানে ইএস হচ্ছে তো তাহলে ওয়াই এ এর জন্য আমরা ই সাউন্ড করে দেব। চলো আরও একটা এক্সাম্পল দেখি তাহলে বিষয়টা আরও ভালো করে বুঝতে পারবো যেমন ইআর্ডস এবার এখানে দেখো ওয়াই এ আছে এখানে কিন্তু ই হইনি এখানে ইআ সাউন্ড হয়েছে কেন আমরা তো এক্ষুনি দেখে আসলাম উপরেই ওয়াই এ এর জন্য ই হই বাট এখানে দেখো এ ভাওয়েল টি কনসোনেন্ট ই ভাওয়েল ভিসি রুল হচ্ছে তাই ই এর লং সাউন্ড এ কার বই তাই এখানে ই এ হচ্ছে এবার নিচে দেখো এ এর পরে আর আছে আমি কি বললাম এ আর একত্রে আর সাউন্ড দেই তাহলে এ আর এর জন্য আর সাউন্ড পেয়ে গেলাম ওয়াই যদি শব্দের শুরুতে বসে এর জন্য হস্তই বই হস্তই প্লাস আর কি হলো আর হচ্ছে তো তাই এখানে আ সাউন্ড হয়েছে নেক্সট ডি এর জন্য ডো এস এর জন্য দন্তসো তাহলে পুরোটা কি হল ইআর বোঝা গেল ওয়াই এ এর জন্য আমরা সবসময় ই এ সাউন্ড করব বাট এর পরে যদি আর থাকে তখন ই এটা পরিবর্তন হয়ে ইয়া হয়ে যাবে টিয়ার এবার আমরা দেখে নেব ওয়াই এর পাশে যদি ই বসে তখন এটা ভাউল ব্ল্যান্ডিং হই এবং এর জন্য সাউন্ড হই ই এ যেমন দেখো আর এবার এখানে ওয়াই এর পাশে ই আছে আমরা একটু আগে দেখে আসলাম ওয়াই এর পাশে এ থাকলে ই এ সাউন্ড হচ্ছিল এবার এখানেও দেখো ওয়াই এর পাশে ই আছে তাহলে এখানেও ই এ সাউন্ড হবে কিন্তু এর ক্ষেত্রে মনে রাখতে হবে এখানে দেখো তিনটি ভাওয়েল পাশাপাশি আছে এখানেই সবাই সমস্যায় পড়ে যদি তিনটি ভাওয়েল দেখতে পাও তাহলে ওয়াইটিকে বাদ দিয়ে বাকি দুটি ভাওয়েল ব্ল্যান্ডিং হচ্ছে কিনা চেক করতে হবে যেমন এখানে দেখো ই এ আমরা সবাই জানি এটা হচ্ছে ব্ল্যান্ডিং ওয়ার্ড ই এ এর পরে যদি আর থাকে তখন ই এ এর জন্য ইয়া সাউন্ড হই এটা ই এর ভাওয়েল ব্লেন্ডিং এর ক্লাসে বলে এসেছি এখানে ই এর পরে আর আছে তাই ই এ এর জন্য ইয়া সাউন্ড হচ্ছে তাহলে প্লাস ইয়া ইয়া আর এর জন্য রো কি দাঁড়ালো আর বোঝা গেল ওয়াই ই এর জন্য কিন্তু আমি ই এ ইউজ করব বাট যদি তিনটি ভাওয়েল পাশাপাশি থাকে যেমন এখানে আছে তাহলে ওয়াইটিকে বাদ দিয়ে বাকি দুটো যদি ব্ল্যান্ডিং হয় তখন এর সাউন্ডটা চেঞ্জ হয়ে ইয়া হয়ে যাবে নেক্সট ওয়াই ইটি ইএ এখানে দেখো দুটি ভাবেল আছে তিনটি নেই তার মানে ই এ সাউন্ড হবে যেমন ওয়াই ই এর জন্য ই এ টি এর জন্য টো মানে ইএ ওয়াই ই এস ওয়াই ই ডবল এল ও ডব্লু ইএল ও এখানে ওয়াই এর পাশে ই একটি ভাওয়েল আছে মানে পরপর দুটি ভাবেল হচ্ছে তাই এখানে ই এ সাউন্ড হচ্ছে বাট যখন তিনটি ভাবেল থাকবে তখন আমাদের সাউন্ড চেঞ্জ হয়ে যাবে তখন ওয়াইটিকে বাদ দিয়ে বাকি যে দুটো ভাবেল আছে সে দুটো ভাবেল যদি ব্ল্যান্ডিং হয় তখন আমাদের ব্ল্যান্ডিংয়ের সাউন্ডটা করতে হবে যেমন এখানে দেখো ওয়াইকে বাদ দিয়ে ই এ এ ভাবেল ব্ল্যান্ডিং ওয়ার্ড এরপরে আর থাকলে এর জন্য ইয়া হই তাহলে ওয়াই এর জন্য অবশ্যই ই এর জন্য ইয়া আর এর জন্য রো মানে ইআর এবার দেখো তিন নম্বর ওয়াই এর পাশে যদি ও বসে তখন এর সাউন্ডটা হই ইও যেমন দেখো ওয়াই ও একসাথে আছে দুটো ভাওয়েল পাশাপাশি এর জন্য পণ সাউন্ড করবো ইও এবার এখানে দেখো ওয়াই ওয়াই শব্দের শুরুতে থাকলে তার জন্য হস্তই হই ও ইউ এটাও ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য পন সাউন্ড হই ও তাহলে হস্তই প্লাস ও ইও বোঝা গেল এখানেও কিন্তু তিনটি ভাওয়েল আছে ওয়াইকে বাদ দিয়ে বাকি দুটো ভাওয়েলের সাউন্ড করলাম এন জি এর জন্য ওনেস কার্ড তাহলে কি দাঁড়ালো ইওং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি তিনটি ভাওয়েল থাকে তাহলে ওয়াইটিকে বাদ দিয়ে বাকি দুটো ভাওয়েলের সাউন্ড করবা যেমন এখানে ওয়াইয়ের জন্য হস্যই ও ইউ ভাওয়েল ব্ল্যান্ডিং সাউন্ড ও তাহলে কি হলো হস্তই প্লাস ও ইও এনজি এর জন্য অনেস্কার মানে ইয়ং বোঝা গেল যদি তিনটি ভাওয়েল থাকে তখন ওয়াইটিকে বাদ দিয়ে বাকি দুটো ভাওয়েলের সাউন্ড করবা এখানে অনেকেই ভুল করে এবার আমরা দেখে নেব ইম্পর্টেন্ট টিপস এর জন্য ওয়াই কখনও হই এটা খুব ইম্পর্টেন্ট যেমন দেখো মাই আমরা সবাই জানি বাংলা শব্দ দিয়ে দেওয়া থাকলে তাকে ইংরেজি করার সময় বানান করতে হই বানানের সমস্ত টিপস যদি জানো তাহলে বানান করতে পারবাই মইয়ের জন্য এম তারপরে দেখো আকা আর হস্তই আছে আকা এর জন্য এ হস্যই এর জন্য আই মানে এম এ আই মাই কিন্তু এটা একদম ভুল কেন আমি বারবার বলে এসেছি কোন শব্দে যদি আই সাউন্ড থাকে তার জন্য আই হই যেমন এখানে দেখো আ আর হস্তই আই সাউন্ড পাচ্ছি তাই এর জন্য আয় হলো এবার কোনো শব্দ আয় দিয়ে শেষ হতে পারে না যদি দেখতে পাও কোনো ওয়ার্ড আয় দিয়ে শেষ হচ্ছে তখন আইটিকে উঠিয়ে ওয়াই এ পরিবর্তন করে দিতে হই এটা খুব ইম্পর্টেন্ট কেন করতে হই কারণ কোন শব্দ আয় দিয়ে শেষ হতে পারে না আমরা যদি দেখি আয় দিয়ে শেষ হচ্ছে তখন সেই আইটিকে উঠিয়ে আয়ের জায়গায় ওয়াই করে দেব যেমন এখানে আয় দিয়ে শেষ হচ্ছিল আইটিকে উঠিয়ে ওয়াই করে দিলাম তাহলে কি হলো এম ওয়াই মাইন এটা হচ্ছে সঠিক বানান বোঝা গেল এই টিপসটাকে স্পেশালি মনে রাখতে হবে চলো আরও একটা এক্সাম্পল দেখি যেমন দেখো ক্রাই এবার এখানে কোয়ে রোফলা আছে কোয়ে রোফলা এর জন্য আমরা কী ইউজ করি প্রথমে কো কোয়ের জন্য কি হই কোয়ের জন্য আমরা সবাই জানি সি নেক্সট রোফোলা রোফলা এর জন্য আর কোয়ের জন্য তো সি করলাম বাট কোয়ের সাথে রোফোলা আছে তাই রোফলা এর জন্য আর নেক্সট আই সাউন্ড আছে আমি এক্ষুনি বললাম আই সাউন্ডের জন্য আই ইউজ করতে হই তাহলে আই বসিয়ে দেব বাট কোন শব্দ আই দিয়ে শেষ হতে পারে না যদি আমরা দেখতে পাই আই দিয়ে শেষ হচ্ছে তখন কি করব আইটিকে উঠিয়ে ওয়াই করে দেব তাহলে আইটিকে উঠিয়ে ওয়াই করে দিলাম কী দাঁড়ালো সি আর ওয়াই ক্রাই এখানে অনেকে ভুল করে হস্তই এর জন্য কখন আই ইউজ করবে এবং কখন ওয়াই ইউজ করবে যেমন দেখো ট্রাই ফ্রাই এখানে শব্দের শেষে হস্তই আছে বাট এর জন্য ওয়াই হচ্ছে কেন আমরা জানি হস্তই এর জন্য আয় ওই আয় দিয়ে শেষ হতে পারে না তাই আয়টাকে উঠিয়ে ওয়াই করে দেব। চলো কয়েকটি হোমওয়ার্ক দিয়ে দিই যেমন দেখো এই দুটি খুবই ছোট এবং সহজ হোমওয়ার্ক যারা এখন পর্যন্ত ভিডিও দেখছ তারা সবাই কমেন্ট সেকশানে করে দেখাও তাহলে ইংরেজি উচ্চারণ এবং রিডিং ঠিক করতে হলে ফার্স্ট স্টেপ ভাওয়েল ব্ল্যান্ডিং ঠিক করতেই হবে তাই আজকের ক্লাসে আমরা ওয়াই এর ভাওয়েল ব্ল্যান্ডিং নিয়ে আলোচনা করেছি যারা বুঝতে পারছো না আর একবার গিয়ে দেখে আসো আজকের মতো এখানেই